এই রং সাইডে যদি সেনাবাহিনীও ঢুকে, কোন পুলিশও ঢুকে, আমরা আটকাচ্ছি। সেখানে আপনি একজন সাধারণ জনগণ, নিরাপত্তার স্বার্থে এটা করতেছি, নিঃস্বার্থে ভাই, আমাদের কেউ বেতন টেতন দেয় না, এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে ভাই। ভাই এখানে 30 মিনিট এখন দাঁড় করা থাকবেন ভাই। হেলমেট কই ভাই? হেলমেট আছে, আমি এখানে যাচ্ছি শুধু। আর রং সাইড দেখানো ভাই? রং সাইড, তার উপর হেলমেট নাই আপনার? না না ভাই, আমি এখানে যাব, এখানে আসছি। না 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 ভাই, এখানে না, আপনি ইউটার্ন আছে তো, ইউটার্ন আছে তো, আপনারও তো আইনটা মেনে নেওয়া উচিত। রং সাইড দেখানো ঢুকছেন ভাই? আমি আপনাদেরকে বলি, আচ্ছা রং সাইড দিয়ে ঢুকলাম, আপনার হেলমেট কোথায়? আমার হেলমেট আছে এখানে, আমার বাসা এখানে। না বাসা এখানে, আপনার বাসা এখানে থাকলে তো হবে না, আপনি বাইক নিয়ে কেন বের হইছেন বাইক নিয়ে? এই বাইক নিয়ে কেন বের হইছেন ভাই? আমার বাসা এখানে, আমি যাচ্ছি পানি নিয়ে আসতে যাচ্ছি। এই রং সাইডে যদি সেনাবাহিনীও ঢুকে, কোন পুলিশও ঢুকে, আমরা আটকাচ্ছি। সেখানে আপনি একজন সাধারণ জনগণ, এটা অবশ্যই আপনাকে মেনে চলা উচিত। একজন বাইকার, আপনি অবশ্যই সেফটি মেনটেন করা চলাটা উচিত, এটা আমার থেকে কিন্তু আপনার বেশি গুরুত্বপূর্ণ, এটা বোঝা উচিত ভাই। একটা দুর্ঘটনা ঘটতেই পারে, এই দেখেন আপনার কত স্টুডেন্ট রাস্তায় দাঁড়ায় আছে, এটা আপনার অবশ্যই বোঝা উচিত। না না, সেটা তো আমরা কিন্তু ভাই অবশ্যই আপনাদের নিরাপত্তার স্বার্থে এটা করতেছি, নিঃস্বার্থে ভাই, আমাদের কেউ বেতন টেতন দেয় না, সেটা এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে ভাই। সেটা ঠিক আছে, আমি বলি আপনাকে, আমার বাসা এখানে, আমি এখানে যাব এখানে। না ভাই এখানে ঠিক আছে, তাও আপনার অবশ্যই হেলমেটটা আনতে হবে ভাই। তো একে আসছেন রং সাইডে, এটা আমরা তাও মাইনে নিলাম, আপনি হেলমেটটা কেন আনেন নাই ভাই? এটা তো বললাম, আপনি কি পরিমাণের অপরাধ করছেন এটা মানতেছেন ভাই? এটা অবশ্যই মানতেছেন ভাই, আমার এটা ভুল হয়েছে, আপনি নিজেই আপনার নিজের শাস্তি দেন ভাই। না আমি বলি, আমি বলি, অন্তত আপনাকে দেখে আরেকজন শিখুক ভাই। না না না, আমি বলি, আমার বাসা এখানে, আমি যদি পানির জন্য যাই, আপনাকে যদি এভাবে ছাড়ি ভাই, আমরা এর আগে যাদেরকে শাস্তি দিছি অবশ্যই ভাই আমরা অপরাধ করতেছি, তাহলে আপনাকে যদি ছাড়ি দিই অবশ্যই আপনার শাস্তিটা আপনার মাথা পাইতে নেওয়া উচিত। আচ্ছা আপনি ভাই এখানে 30 মিনিট এখন দাঁড় করা থাকবেন, নেক্সট টাইম তাহলে অবশ্যই আপনার মনে থাকবে, আপনি যত ইম্পর্টেন্ট কাজে আসেন না কেন অবশ্যই আপনার মনে থাকবে ভাই। এখন 30 মিনিট আমি কি করবো এখানে দাঁড়ায় ভাই? এখানে আমাদের সাথে নিরাপত্তার দায়িত্ব পালন করেন, এমনিই আপনি বুঝবেন নেক্সট টাইম। আরেকজন রং সাইড দিয়ে আসে, ঠিক আছে, দেখেন আপনি নিজেও পারলে আরেকজনকে একটু বোঝানোর চেষ্টা করুন। আমি বলি, এটা বুঝতে হবে ভাই, আপনি বিষয়টা আমি বুঝাতে পারছি, আমার বাসা হচ্ছে এখানে, আমি যদি ঘুরে আসি ভাই, ভাই এখন আমাদের দায়িত্বটা ইয়া বিচ্ছিন্ন হচ্ছে ভাই, একটু আপনি একটু দ্রুত করেন, আপনি একটু সাইড করেন গাড়িটা, আপনাকে গাড়িটা সাইড করতে হবে, গাড়িটা একটু সাইড করেন। আপনি না, আমার ভুল হয়েছে প্লিজ ভাই, প্লিজ, এই যে আমার আমার রাস্তায় জ্যাম লাগতেছে, আপনার একটু বোঝা উচিত ভাই। প্রত্যেকটা স্টুডেন্ট না খেয়া, এই যে ভাই দুপুরে না খেয়া না দেয় এইভাবে দাঁড়ায় আছে, এটা আপনার বোঝা উচিত ভাই। এখন আমি তো বললাম ভাই, আমার ভুল হয়েছে, আমি এটা মানি, ঠিক আছে ভাই, আপনি শাস্তিটা মাথা পাইতে নেন, প্রত্যেকটা জনকে দেওয়া হয়েছে, প্রত্যেক জনকে শাস্তি দেওয়া হয়েছে। আমরা এই যে বাইপেল মোড় থেকে শুরু করে যত দূর পর্যন্ত স্টুডেন্ট দাঁড়াইছে সব জায়গায় ভাই সেম নিয়ম, শুধু আপনার জন্য না, একটা পুলিশের কর্মকর্তা কর্মচারীও যদি আসে ভাই আমরা সেম নিয়ম। আচ্ছা এখন আমার কি করণীয় সেটা আপনি ভাই এখানে দাঁড়া, আপনার ছোট ভাই বোনদের সাথে একটু দায়িত্ব পালন করেন, অবশ্যই আপনি ভাই বুঝবেন, নেক্সট টাইম আপনারও মনে থাকবে হেলমেট টেলমেট আনার কথা, আপনাকে সাইড করুন। আচ্ছা ঠিক আছে, আমি সাইড করুন। আমরা তাকে বলছিলাম ভাই আপনি কেন হেলমেট ছাড়া আসছেন, কেন রং সাইড দিয়ে আসছেন, সে বলতেছে পানি আনতে, এগুলো তো আমরা শুনবো না, নিয়ম ভাই সবার জন্য সমান। আচ্ছা আচ্ছা আমি বলি ভাই, ওনাকে শাস্তি দিচ্ছি আমরা, এখানে সে দাঁড়ায় আমাদের সাথে একটু দায়িত্ব পালন করবে, যাতে তার নেক্সট টাইম বাইরে আসলে তার অবশ্যই মনে থাকে হেলমেট। ভাই এদিকে আসেন ভাই, আপনি ভাই আজকে যা ভুল করছেন করছেন, নেক্সট টাইম আর কখনোই ভুল করেন না, আর লাঠিটা দেন, আপনি ভাই একটু কষ্ট করে যায়া বাসা থেকে হেলমেটটা নিয়ে বের হন। ঠিক আছে মনে কিছু নিয়েন না, এটা আমাদের দায়িত্ব, আমরা আমাদের দায়িত্ব অটল ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে।